যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, কিংবা গাছে কাঁঠাল গোফে তেল। আপনি কি এইসব বাংলা প্রবাদের ইংলিশ ফর্ম জানেন? না জানলে চলুন এ ভিডিওতে দেখা যাক এগুলোর ইংলিশ ফর্ম কি। খুবই ইন্টারেস্টিং। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এসব প্রবাদ বাক্য জেনে কি লাভ? লাভটা হলো আপনি অল্প কথায় সংক্ষেপে টু দি পয়েন্টে কথা বলতে পারবেন। যেমন আমাদের দৈনন্দিন জীবনে বা পরিস্থিতিতে সঠিক কথা আমরা অনেক সময় খুঁজে পাই না, তো এই প্রবাদগুলো জানা থাকলে আপনি অল্প কথায় সঠিক কথাটি বলতে পারবেন, আর এগুলো শিখতেও বেশ ফান লাগে। যেমন বাংলায় একটি প্রবাদ আছে, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, ইংলিশটা হচ্ছে ডু অর ডাই। উদাহরণ হিসেবে বলা যায়, যেমন কোনো ছাত্র যদি সারা বছর পড়াশোনা না করে, তাহলে বার্ষিক পরীক্ষার আগে সে হয়তো ভাবলো এবার আমাকে ভালো মতো পড়াশোনা করতেই হবে, কোনোভাবেই ফেল করা যাবে না। তখন সেই সিচুয়েশনে সে বলতে পারে, আমার এখন ডু অর ডাই সিচুয়েশন। সহজেই অতি অল্প কথায় এই পুরো সেন্টেন্সটাকে বোঝানো যায়। গত দুই পর্বে বাংলা প্রবাদের ইংলিশ ফর্ম নিয়ে আলোচনার পর আজকে এসেছি এর তৃতীয় পর্ব নিয়ে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিসি দেশাই, আর আপনারা দেখছেন লিসি প্রণয় অ্যাডভেঞ্চার। তো দেখে নেওয়া যাক এসব প্রবাদের ইংলিশ ফর্মগুলো কি। এক হাতে তালি বাজে না, এর ইংলিশটা এরকম, ইট টেক্স টু মেক এ কোয়ারল। অর্থাৎ কোনো ঘটনায়, কোনো ঝগড়া বা বিবাদে যে কোনো একজন দায়ী থাকে না, এখানে উভয় পক্ষই বা উভয় ব্যক্তিই দায়ী থাকে। অতি চালাকের গলায় দড়ি, কিংবা পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেরই পড়তে হয়, এর ইংলিশটা হবে টু মাচ কানিং ওভাররিচেস ইটসেলফ। নাচতে না জানলে উঠান বাঁকা, আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারলস উইথ হিজ টুলস। যেমন একজন ভালো গান গাইতে পারে বলে বেড়ায়, তো আপনি তাকে গান গাইতে দিলেন, সে হারমোনিয়াম বা মাইক্রোফোন নিয়ে যখন আর বাজাতে পারবে না বা ভালোভাবে গান গাইতে পারবে না, তখন সে বলবে যে হারমোনিয়ামটা ভালো ছিল না, স্মুথ ছিল না, কিংবা মাইক্রোফোনের সাউন্ড ভালো ছিল না, সেজন্য সে ঠিকমতো বাজাতে পারেনি বা তার গানও ভালোভাবে শোনা যায়নি। সেই ক্ষেত্রে বলা যায়, নাচতে না জানলে উঠান বাঁকা। অহংকার পতনের মূল, প্রাইড গোজ বিফোর আ ফল। অর্থাৎ যারা বেশি অহংকার করে, বুঝতে হবে তাদের পতন খুব সন্নিকটে। এই প্রবাদ বাক্যটি হয়তো আমরা সবাই জানি, ইটকলটি মারলে পাটকলটি খেতে হয়, টিট ফর ট্যাট। অর্থাৎ কেউ যদি কারোর প্রতি খারাপ ব্যবহার করে বা অপমান করে, তাহলে তার প্রতিও সেই সমপরিমাণ খারাপ ব্যবহার বা অপমান ফিরিয়ে দেওয়া হয়। যদিও এটি একটু নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, এর মধ্যে কিছুটা প্রতিশোধের হিন্ট লুকিয়ে আছে। এক মাঘে শীত যায় না, ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার। অর্থাৎ সুযোগ বারে বারে আসে, ক্ষুধা লাগলে বাঘেও ঘাস খায়, কিংবা ক্ষিধা থাকলে নন্দীও খাওয়া যায়, হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। অর্থাৎ ক্ষুধা লাগলে সব কিছুই খাওয়া যায়। এর পরেরটা হলো, জসমিন দেশে যতাচার। অথবা গ্রামে আরেকটা জিনিস প্রচলিত আছে, যেখানে যে ভাও নাও মাথায় দিয়ে পাতলা ভাও। এটা হবে, হোয়েন ইন রোম ডু এজ দ্য রোমান্স ডু। অর্থাৎ যেই দেশের যেই কালচার, সেই অনুসারে কাজ করাই বুদ্ধিমানের কাজ। অর্থাৎ অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া, ধর্মের কল বাতাসে নড়ে, ভার্চু প্রোক্লেমস ইটসেলফ। ভিক্ষার চাল কারা আর আকারা, বেগার্স ক্যান বি চুজার্স। অর্থাৎ বিনামূল্যে যে জিনিসটা আমরা পেয়ে থাকি, সেই জিনিস নিয়ে আসলে কমপ্লেন করা চলে না। এটি একটি খুবই প্রচলিত প্রবাদ বাক্য, চুন খেয়ে মুখ পড়েছে দই দেখলেই ভয় লাগে। অথবা ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, আ বার্ন চাইল্ড ড্রেডস দ্য ফায়ার। অর্থাৎ সিমিলার সিচুয়েশনে সেই পূর্বের ঘটনা মনে করে সে আগেই ভয় পেয়ে যায়। এক্ষেত্রে আমার একটা পার্সোনাল স্টোরি আছে, যা শেয়ার করলে আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমার একবার বাসে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরপর থেকে আমি যতবার বাসে উঠেছি, যদিও অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু বাস একটু স্পিডে গেলে, কিংবা অন্য বাসকে ওভারটেক করতে চাইলে, কিংবা একটু দুলে উঠলে আমি খুবই ভয় পেয়ে যেতাম। আমার সেই বাস অ্যাক্সিডেন্টের স্মৃতি মনে পড়ে যেত। সেরকম সিচুয়েশনে এই প্রবাদ বাক্যটি ব্যবহার করা যায়, কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। অর্থাৎ সময় মতো শাসন বা প্রতিকার না করলে ভবিষ্যতে সেটাকে আর মেরামত বা সংশোধন করা যায় না। এটার ইংলিশটা হবে, স্ট্রাইক দ্য আয়রন হোয়েন ইট ইজ হট। এক ঢিলে দুই পাখি, কিলিং টু বার্ডস উইথ ওয়ান স্টোন। নিজের পায়ে কুড়াল মারা, টু ডিগ ওয়ানস ওন গ্রেভ। অর্থাৎ নিজের বিপদ নিজেই ডেকে আনা, নিজে ভালো তো জগৎ ভালো, টু দ্য পিওর অল থিংস আর পিওর। কেউ যদি ভালো মানুষ হয়, অন্তরে খাঁটি হয়, তাহলে দুনিয়ার সব কিছুতেই সে ভালো কিছু দেখতে পায়।
তিলকে তাল বানানো, মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল, ছোট একটি জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে উপস্থাপন করা, এটি একটি খুবই ইন্টারেস্টিং প্রবাদ। তেলের মাথায় তেল দেওয়া, যেটা আমরা অহরহই দেখে থাকি আমাদের প্রাত্যহিক জীবনে, ইংলিশটা হবে টু ক্যারি কোলস টু নিউক্যাসল। এই ইংলিশ প্রবাদের আক্ষরিক মানে হচ্ছে যে নিউক্যাসল যেখানে কয়লা উৎপাদন করা হয় সেখানেই আবার কয়লা নিয়ে যাওয়া, অর্থাৎ যার আছে তাকে আরও বেশি দেওয়া। যারে দেখতে নারী তার চলন বাঁকা, অর্থাৎ ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন, অর্থাৎ যাকে ভালো লাগে না, যাকে পছন্দ না, তার প্রতি পদে পদে দোষ ধরা। গাছে কাঁঠাল গোফে তেল, কাউন্ট ওয়ান্স চিকেনস বিফোর দেয়ার হ্যাস্ট, অর্থাৎ মুরগির ডিমে তা দেওয়ার আগে আমরা গণনা শুরু করে দিয়েছি যে কয়টা মুরগির বাচ্চা হবে, অর্থাৎ কোনো কিছু নিশ্চিতভাবে ঘটার আগেই আমরা সেটার উপর ডিপেন্ড করে বসে থাকি বা সেটার প্রত্যাশায় বসে থাকি। জলে কুমির, ডাঙ্গায় বাঘ, অথবা উভয় সংকট, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল, ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড, হয়তো কোনো একটা জটিল সমস্যায় বড় বড় মাথা আলাদাই ফেল করেছে, সেখানে হয়তো কম বুদ্ধি একজন মানুষ এসে বলছে দেখি তো আমি একটু ট্রাই করে, তখন এই কথাটা বলতে পারি আমরা। গায়ে মানে না আপনি মোরল, আ ফুল টু আদার্স টু হিমসেলফ আ সেজ, অর্থাৎ অন্য কেউ না মানলেও সে নিজেকে খুব মাতব্বর মনে করে, বড় মনে করে। দশের লাঠি একের বোঝা, মেনি আ লিটল মেক্স আ মিকল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, ডেঞ্জার ওফেন কামস হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার্ড। আর শেষেরটা হলো গাইতে গাইতে গায়েন বাজাতে বাজাতে বায়েন, অর্থাৎ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ কোনো কিছুতে আমরা যদি প্রথমে নাও বুঝি নাও পারি কিন্তু বারে বারে প্র্যাকটিস করতে করতে সেটা আমাদের আয়ত্তে চলে আসে। তো গত তিন পর্বের প্রবাদগুলো নিয়ে আমার এই শেষ কথা যে আপনারা যদি এগুলো বারে বারে প্র্যাকটিস করেন, ইউজ করতে চেষ্টা করেন, তাহলে এগুলো মনে থাকবে, টু দি পয়েন্টে উত্তর দিতে পারবেন, কথা বলতে পারবেন। এই প্রবাদগুলোর মধ্যে আপনার কোনটা পছন্দ জানাবেন আমাদের কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।